আইন বিষয়ক জন সোমবার সকাল দশটায় দাওয়াতকান্দি উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় এসভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহবুব আলম সভাপতিত্ব করেন প্রধান অতিথির বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ ফরহাদ হোসেন বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার অরবিন্দ বিশ্বাস থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবুল হাশেম সরকার শ্রমিক লীগ সভাপতি রকিবীন প্রমুখ মাল্টিমিডিয়ার মাধ্যমে তথ্য অধিকার আইন সম্পর্কিত বিভিন্ন বিষয় উপস্থাপন করা হয় অবহিতকরণ সভায় সরকারি কর্মকর্তা কর্মচারী জনপ্রতিনিধি শিক্ষক সাংবাদিক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন দাউদকান্দি থেকে আব্দুল আল ফারুকের পাঠানো তথ্যচিত্রে নিউজ ডেস্ক